ধে আসছে প্রবল ঘূর্ণিঝড় ইয়াস। আর এই ঘূর্ণিঝড় আছড়ে পড়ার আগেই বিশেষভাবে সচেতন হয়ে উঠেছে হিঙ্গলগঞ্জের প্রশাসনিক কর্তারা ও তৃণমূলের কর্মীরা। গত বছর মে মাসে প্রবল ঘূর্ণিঝড় আমফানের দাপটে হিঙ্গলগঞ্জের বিস্তীর্ণ এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। আমফানের আগে আয়লা, ফণি, বুলবুলের মতো ভয়ানক ঝড়ের ক্ষয়ক্ষতি হয়েছিল এই প্রত্যন্ত সুন্দরবন অঞ্চলের হিঙ্গলগঞ্জের বিভিন্ন এলাকার। সেই ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে তার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো হিঙ্গলগঞ্জের বিভিন্ন দুর্বলতাগুলো মেরামতির কাজ শুরু করে দিয়েছে প্রশাসনের কর্তারা। পাশাপাশি বিভিন্ন বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রগুলোতে করোনার কথা মাথায় রেখে স্যানিটাইজ করার কাজ চলছে। ওই সমস্ত আশ্রয় কেন্দ্রের জেনারেটরগুলো সঠিকভাবে কাজ করছে কিনা বা সেখানে অসহায় মানুষদের এনে রাখলে তাদের কোনো অসুবিধা হতে পারে কিনা তা নিয়েও বিশেষভাবে খতিয়ে দেখা হচ্ছে। গত দুদিন ধরে সন্দেশখালীর প্রশাসনিক কর্তা ও তৃণমূলের কর্মীরা কোমর বেঁধে নেমে পড়েছে এই ঘূর্ণিঝড় ইয়াসের মোকাবিলা করার জন্য। কোনোভাবেই মানুষদের ক্ষতি হতে দেবেন না এমনটাই মনোভাব নিয়ে তারা সাধারণ মানুষদের পাশে থাকার জন্য কোমর বেঁধে নেমে পড়েছেন। এদিন অর্থাৎ রবিবার হিঙ্গলগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা হিঙ্গলগঞ্জ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ শহীদুল গাজী, হিঙ্গলগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি অর্চনা মৃধা সহ বেশ কয়েকজন প্রশাসনিক কর্তা ও তৃণমূলের কর্মীরা হিঙ্গলগঞ্জের মামুদপুর, আম্বারিয়া, লেবুখালী, দুলদুলি, সাহেবখালী, যোগেশগঞ্জ সহ বিস্তীর্ণ এলাকার নদীবাঁধ পরিদর্শন করেন এবং যে সমস্ত নদীবাঁধের মেরামতের কাজ চলছে সেগুলো সঠিকভাবে হচ্ছে কিনা তা খতিয়ে দেখেন। মধ্যে আমফান পুরো একটা বছরের মাথায় ঠিক সেই 20 মে, আর আমাদের আবার যশ আসছে আমাদের 23, 24, 25, 26, তার প্রাক প্রস্তুতিতে আমরা এখন সাইডে বেরিয়েছি। বিভিন্ন জায়গায় যে ফ্লাড সেন্টার, স্কুল, সেগুলো স্যানিটাইজ করা, সেগুলোকে ওপেন রাখা এবং সেখানে জেনারেটর এবং খাদ্য মজুত করা, সেগুলো আছে কিনা তার পরিদর্শনে আমরা আজকে বেরিয়েছি। এবং যে নদীবাঁধগুলো দুর্বল ছিল সেখানে কাজ চালু করে দিয়েছি, সেগুলো কতটুকু ইমপ্রুভ হয়েছে, মানে কতটুকু বাঁধটার কাজ কি আছে না আছে তার একটা পরিদর্শনে আমরা আজকে বেরিয়েছি। মোটামুটি আমরা দেখছি সব জায়গায় আমরা চালু করতে পেরেছি যশ, যাতে আমরা নদীবাঁধগুলো যে দুর্বল জায়গাগুলো আছে সেগুলো যাতে আমরা রিকভারি করতে পারি। সেগুলো আমরা সারা জায়গায় কালিন্দি সেকশন, রায়মঙ্গল সেকশন, ডাঁসা সেকশন এখনও যাওয়া সম্ভব হয়নি। আমরা আজকের দিনটা এই দুটো সেকশন আমরা ঘুরছি এবং বিভিন্ন পয়েন্ট দেখছি। প্রধান থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির সদস্য, সদস্য, কর্মাধ্যক্ষ, সভাপতি এবং পুলিশ প্রশাসন, বিডিও সাহেব, জয়েন্ট সাহেব থেকে শুরু করে ওসি সাহেবরা থেকে শুরু করে পিএইসির সাহেবরা থেকে শুরু করে ইরিগেশনের সাহেবরা থেকে শুরু করে আমাদের বিদ্যুৎ দপ্তরের সাহেবরা শুরু করে আমরা সবাই মিলে গত কালকে কিন্তু একটা বড় ধরনের একটা মিটিং আমরা করেছি। আমরা আজকের থেকে যেসব জায়গাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন নেই, কোনো মাল্টিপার্পাস সাইক্লোন সেন্টার যেগুলো হয়েছে, সেই ঘূর্ণিঝড়ের যে সেন্টার, সেই সেন্টারগুলো পরিষ্কার পরিচ্ছন্ন আছে কি না, সেখানে জেনারেটরের ব্যবস্থাগুলো সঠিক আছে কি না, যদি না থাকে সেখানে ডিজেল কিনে প্রত্যেক গ্রাম পঞ্চায়েতকে বলিয়ে দেওয়া হয়েছে সেখানে যেন আপনার সেই ডিজেল যেন মজবুত থাকে এবং প্রত্যেক জায়গায় একটা করে পঞ্চায়েতে কন্ট্রোল রুম করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে, মানুষ যেন কোনো অসুবিধা না পড়ে। মানুষকে প্রচারের মাধ্যমে মানুষকে সচেতন করতে আমরা যেহেতু সুন্দরবনবাসী, কখন কী হবে, কী হোক হবে না হবে সেটা একমাত্র উপরওয়ালা বলুন আর ভগবান বলুন, তারাই জানে, তাদের ওপর বিশ্বাস করে আমাদের চলতে হবে। আমরা তবু মনে করব আমরা সুন্দরবনবাসী, আমরা আয়লা আমরা যেরকম মোকাবিলা করেছি, আমরা আমফানকে যেভাবে মোকাবিলা করেছি, আমরা বুলবুলকে যেভাবে মোকাবিলা করেছি, আমরা ফণিকে যেভাবে মোকাবিলা করেছি, আমরা যশকেও সেভাবে আমরা সবাই কাঁধে কাঁধ মিলে দলমত নির্বিশেষে কোনো কেউ কারির প্রতি প্রতিহিংসা না করে আমরা সবাই মানব জন্মে মানুষ হয়ে ভগবান আমাদের সৃষ্টি করেছে, আমরা সবাইকে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা আগামী দিন যশের মোকাবিলা করব, মানুষকে বাঁচাও, মানুষকে সতর্ক করে মানুষের নিরাপদ জায়গায় আনবো, মানুষ যাতে কোনো খাওয়া দাওয়া কষ্ট না পায় সেটুকু আমাদের সবাইকে লক্ষ্য রাখতে হবে। হিঙ্গলগঞ্জ থেকে ক্যামেরায় প্রদীপ সরকারের সঙ্গে অর্ণব মৈত্রের রিপোর্ট, চ্যানেল 24/7।